আসসালামু আলাইকুম। শিশির কোনো নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি কোয়ানা। তো দর্শক শ্রোতা, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখেছেন, সেটার বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাবো। তো আমাদের সমাজ দিন দিন কোথায় যাচ্ছে, কি হচ্ছে আমাদের সমাজে, প্রতিনিয়ত অশ্লীলতা ছড়াচ্ছে। দর্শক শ্রোতা, ইউটিউবে এখন ঢোকা যায় না যে নৌকাতে ডান্স, নৌকার মধ্যে অশ্লীলতা, এরকম টাইটেল হাজার হাজার ভিডিও প্রতিনিয়তই আমাদের চোখের সামনে আসছে। ইউটিউবে ঢুকলেই হোম পেজে এগুলো একটা না একটা ভিডিও দেখায় যায়। তো দর্শক শ্রোতা, এগুলো ভিডিও কারা তৈরি করে? আমরা যখন আপনাদের সামনে তুলে ধরি তখন আপনারা বলেন যে তারা তো নৌকার মধ্যে কিছু লোক ভাড়া করে এনে তারা এগুলো করতেছে, কিন্তু আপনারা তো ভাইরাল করতেছেন। ভাই, আমাদের ভাইরাল করতে হয় না, এটা অলরেডি ভাইরাল হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা দেখি, কারণ ভাইরাল হইলেই কিন্তু জিনিসটা আমাদের চোখে আসে, তখনই কিন্তু আমরা এটাকে নিয়ে কথা বলি। আর যদি আপনারা বলেন এগুলো নিয়ে কথা বলবো না, এগুলো নিয়ে যদি কথা না বলি তাহলে এগুলো দিন দিন বাড়তেই থাকবে, এগুলো কমবে না। আমরা এটাকে প্রমোট করতে আসি না, ঠিক আছে? আপনাদেরকে যদি শুধু কথা বলি প্রুফ হিসেবে না দেখায়, আপনারা বলেন যে ভিডিও কোথায়, প্রায় কমেন্ট করেন। আর যদি প্রুফ দেখায় তাহলে বলেন যে আপনারা এগুলোতে আরও অশ্লীলতা ছড়াচ্ছেন। আজকে আমি যদি ভিডিওটাতে আপনাদেরকে ভিডিও না দেখিয়ে শুধু কথা বলি, আপনারা কি বলবেন যে আপনি যে বলতেছেন ভিডিও কোথায়? তার জন্য আপনারা প্রুফ চান। তো প্রুফ হিসেবে কিন্তু আমরা ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি, এবং কি আপনাদের সতর্ক করার জন্য। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে আজকে দেখাবো নষ্টা কিছু মেয়ে এবং ছেলেদেরকে, যারা প্রতিনিয়ত সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। তারা হচ্ছে সমাজের কীট পতঙ্গ। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, আমি চলে যাব সেই ভিডিওতে। তো ভিডিওতে যাবার আগে আমি শুধু একটা কথাই বলবো যে এগুলো কখন বন্ধ হবে, আসলে এগুলো বন্ধ করা উচিত। যারা অশ্লীলতা ছড়ায় তাদের বিরুদ্ধে কিন্তু একটা আইনি ব্যবস্থা করা উচিত। তো যাই হোক, বেশি কথা বলবো না, আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা শিশির কোনা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা দেখে আসি। দর্শক শ্রোতা, অলরেডি আপনারা ভিডিওটা দেখেছেন, এই ভিডিও সম্পর্কে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন।